নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেল দ্বারা আমি সহজ পদ্যগীতা পাঠ করছি। আজ একাদশ অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন এবং শ্রীকৃষ্ণের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই বিশ্বরূপ দর্শন যোগ পদ্যানুরূপ গীতার আমি আজকে আপনাদের পাঠ করব। এবং অবশ্যই আমি অন্যান্য ভিডিওতে যা করেছি আজকেও আমি আপনাদের এর মাহাত্ম্য এবং এর তত্ত্বকথা অবশ্যই বলবো, এবং শেষে আমি গীতা পাঠ করলে কি ফল হয় তা আমি পাঠ করব। বিশ্বরূপ দর্শন অর্জুনকে শ্রী ভগবান কেন দেখিয়েছিলেন, কারণ অর্জুন কিছুতেই মানতে রাজি হচ্ছিলেন না যুদ্ধ করতে, এবং শ্রীকৃষ্ণ যে আদপেই ভগবান তাও তিনি বুঝে উঠতে পারছিলেন না। সেই কারণেই তাকে বিশ্বরূপ দর্শন করাতে অর্জুনকে হয়েছিল, এবং খুব সহজ ভাষায় পদ্যানুরূপ আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। তাহলে আসুন শুরু করি বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায়। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন কহিলেন, পার্থ কহে আত্মতত্ত্ব অনুগ্রহ করি, যা কহিলে তাতে আমি মোহমুক্ত হরি। সৃষ্টি স্থিতি লয় আদি মাহাত্ম অক্ষয় বলিয়াছ, যাহা তুমি দেব দয়াময়। তুমি হে পুরুষোত্তম, তুমি সর্বসার, দেখিতে বাসনা তব ঐশ্বর্য অপার। যদি যোগ্য হই আমি তাহার দর্শনে, তাহলে দেখাও হেরি আপন নয়নে। শ্রী ভগবান কহিলেন, ভগবান কহে পার্থ চাহ মোর পানে, সহস্র বর্ণের রূপ দেখিবে নয়নে। দ্বাদশ আদিত্য অষ্টবৎসু রুদ্র আর অশ্বিনী কুমার দয় মরুত আবার। এক পঞ্চাশদ বায়ু দেখো ধনঞ্জয়, অসংখ্য অদৃষ্ট পূর্ব অতীব বিস্ময়। আমাতে স্থিত দেখো বিশ্ব চরাচর, আমার অংশেতে দেখো বহু দৃশ্যান্তর। চর্মচক্ষে কিন্তু দেখা যাবে না আমায়, দিব্য চক্ষু ওহে পার্থ দিতেছি তোমায়। সঞ্জয় কহিলেন, এত বলি দমোদর মহাযোগেশ্বর, দেখালেন ঐশ্বরিক রূপ মনোহর। বহু মুখ বহু চক্ষু অদ্ভুত দর্শন, বহু দিব্য অস্ত্র বহু দিব্য আভরণ। বহু দিব্য মাল্য বস্ত্র দিব্য গন্ধময়, চারিদিকে শোভে মুখ অত্যাশ্চর্যময়। সহস্র আদিত্য যদি একত্রিত হয়, সে তেজের তুল্য কবু হবে না নিশ্চয়। সেই দেব দেহে পার্থ করিল দর্শন, ভিন্ন রূপে অবস্থিত আছে ত্রিভুবন। দেখি তাহা পার্থ বীর রোমাঞ্চিত হইল, করজোড়ে স্তবস্তুতি করিতে লাগিল। অর্জুন কহিলেন, দেখিতেছি দেহে তব যত দেবগণ, স্থাবর জঙ্গম ভূত বাসন আসন। দিব্য ঋষি নাগগণ করে অবস্থান, স্বচক্ষে হেরুনি তব প্রত্যক্ষ প্রমাণ। বহু মুখ বহু বাহু বহু যে উদয়, অনন্ত রূপেতে তুমি ওহে বিশ্বম্বর। চতুর্দিকে দেখি তব সীমাহীন রূপ, আদি মধ্য অন্ত শূন্য তুমি বিশ্বরূপ। শঙ্খ চক্র গদাধারী কিরীটি ভূষণ, দীপ্ত তেজ ত্রিভুবনে কর বিতরণ। জ্বলন্ত অনল সম অপ্রেমেয় রূপ, এ ব্রহ্মাণ্ডে দুর্নিরিক্ষ তোমার স্বরূপ। পরম অক্ষর তুমি পরম ব্রহ্মরূপ, মুমুক্ষ গণের তুমি জ্ঞাতব্য স্বরূপ। বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি পরম আশ্রয়, এজন্যেই হও তুমি নিত্য অবয়। আদি মধ্য অন্তহীন অনন্ত এ বীর্য, বহু হস্ত
বহু চক্ষু, বহু চন্দ্র সূর্য, জ্বলন্ত অনল মুখ, তেজে বিশ্বতাপে, এই রূপ হেরি তব ভয় প্রাণ কাঁপে। জল স্থল শীতি বোম পরিব্রাপ্ত হইরি, ভয়ানক উগ্র রূপ হেরি চক্রধারী। ত্রাসে ত্রিভুবন সব কম্পিত সঘনে, সেই রূপ আমি আজি নেহারি নয়নে। প্রবেশেছে দেবগণ তোমার অন্তরে, করজোরে কেহ তোমা স্তব স্তুতি করে। মহর্ষি ও সিদ্ধগণ স্বস্তির ধ্বনি করে, তোমার দর্শন করি বহু স্তব করে। আদিত্য অশ্বিনী সুত আর রুদ্রগণ, গন্ধবর্ব অসুর যক্ষ বহু সিদ্ধগণ, বিশ্বদেব মারুত উষ্মপা সিদ্ধ যত, সবে তোমা দেখিতেছে হইয়া বিস্মিত। বহু মুখ বহু চক্ষু হস্ত উড়ু ও চরণ, তীক্ষ্ণ দন্ত মুখে তব ভীষণ ধর্ষণ। অসংখ্য উদর তব দেখিয়া চক্ষেতে, সকলে ব্যথিত প্রভু ব্যথা পাইচিতে। প্রদীপ্ত অসংখ্য বর্ণ দেখি যে তোমায়, ত্রিভুবন ভীত হেরি ভীষণ আকার। প্রদীপ্ত বিশাল চক্ষু বিস্তৃত বদন, হেরিয়া হেরিতেছি প্রভু ভীত অনুক্ষণ। ভীষণ দর্শন দন্ত বদন মণ্ডলে, হেরিতেছি যেন ঘোর কালা নল জলে। দিগভ্রান্ত হয়েছি তব এরূপ হেরিয়া, প্রসন্ন হইয়া প্রভু কর মোরে দয়া। রাজাগণ সহ ধৃতরাষ্ট্র পুত্র শত, ভীষ্ম দ্রোণ কর্ণ আদি বীরগণ যত, তৎসহ মোদের পক্ষে যোদ্ধাগণ যত, অতি দ্রুত সবে তারা হতেছে নিহত। করাল দশন যুক্ত মুখেতে তোমার, প্রবেশ করেছে সবে মধ্যেতে তাহার। কেহ বা ঝুলিছে তব বিশাল বদনে, চূর্ণ হয় কারো শির দন্তের পেশনে। নদী সমূহের বেগ যেরূপ ধারায়, সমুদ্রের প্রাণে অতি দ্রুতগতি ধায়, সেই রূপে রণক্ষেত্রে যতবীর গণ, দীপ্তমান মুখে তব করেছে গমন। যেরূপ জ্বলন্ত অগ্নি করি দর্শন, পতঙ্গ ছুটিয়া যায় বিকাশ কারণ। সেই রূপ মরিবারে যত লোকগণ, করাল বদনে তব করেছে গমন। প্রজ্জ্বলিত মুখ তুমি করিয়া বিস্তার, গাসিচ সকল লোক তুমি অনিবার। উগ্র তেজ ব্যপ্ত করি সমগ্র ভুবন, করিতেছ দগ্ধ তুমি সবে অনুক্ষণ। কে বা তুমি উগ্ররূপী দেহ পরিচয়, মমপতি তুষ্ট হও প্রণামী তোমায়। হে আদি পুরুষ তুমি কার্য করো, বুঝিতে না পারি প্রভু মোরে কৃপা কর। শ্রী ভগবান কহিলেন, ওহে পার্থ, নাশকর্তা আমি মহাকাল, রত আছি এই কার্যে আমি চিরকাল। যুদ্ধে যদি প্রতিপক্ষে নাহি করো নাশ, আমি সমূলে সব করিব বিনাশ। ওহে পার্থ বাক্য মন করহ গ্রহণ, যুদ্ধে লাগিয়া ধরো সরসরাসন। পূর্বেই এদের সব নিয়েছি আমি, নিমিত্ত কারণ শুধু হও পার্থ তুমি। ভীষ্ম দ্রোণ জয়দ্রত আর কর্ণবীর, নাশিয়া রেখেছি আমি যেন তুমি স্থির। লোকচক্ষে বধ তুমি করহ এখন, ভয়শূন্য হয়ে তুমি করো মহারণ। লোভিবে বিজয় তুমি নাশি শত্রুগণে, অতএব করো যুদ্ধ তুমি রণাঙ্গনে। সঞ্জয় কহিলেন, মাধবের কথা পার্থ করিয়া শ্রবণ, যুদ্ধ করে কম্পমান অর্জুন তখন। প্রণাম করিয়া কহে গদগদ ভাবে, অর্জুন বলিল, তবে ভগবান পাশে। অর্জুন কহিলেন, পার্থ কহে কৃষ্ণ তব গুণাকীর্তনে, হর্ষ অনুরাগ লভে যতে ভুবনে। রাক্ষসেরা ভীত হয়ে করে পলায়ন, বারবার করে কপিলাদি সিদ্ধগণ। হে দেবেশ হে অনন্ত জগৎ নিবাস, সৎ সৎ
ব্রহ্মরূপে তুমি প্রকাশ। ব্রহ্মার সৃজনকারী শ্রেষ্ঠ সর্বাধার, কেন না করিবে তোমা সবে নমস্কার। অনন্ত স্বরূপ ওহে আদি দেব তুমি, এ বিশ্বের পরম নিধান হও তুমি। বেত্ত দৈব সবই তুমি, পরম আশ্রয় অনন্ত রূপেতে তুমি ব্যপ্ত বিশ্বময়। অগ্নি বায়ু যম বরুণ শশাঙ্ক সুন্দর, জনক তুমি পিতামহ যে ব্রহ্মার। বিশ্ব চরাচর তুমি, তুমি প্রজাপতি, সহস্র সহস্রবার তোমারই প্রণতি। সম্মুখে পশ্চাতে তোমা করি নমস্কার, অমিত বিক্রম বীর্য অনন্ত তোমার। তুমি ত্রিভুবন ব্যাপী, তুমি বিশ্বরূপ, এবার বলিনু তাহা ওহে বিশ্বরূপ। সখা বলি কৃষ্ণ বলি যাদব বলিয়া, সম্বোধন করিয়েছি ভ্রমেতে পড়িয়া। না জানি তোমার এই মহিমা অপার, ভুলক্রমে করিতেছি কত তিরস্কার। আনন্দে অচ্যুত যবে করিত শাসন, বসিতে উঠিতে আর বিহার ভোজন। না জানিয়া কহিতেছি কত উপহাস, সেই সব অপরাধ ক্ষম শ্রীনিবাস। নিখিল ব্রহ্মাণ্ডে তুমি পিতৃরূপী হও, গুরু গরিয়ান তুমি পূজনীয় হও। শ্রেষ্ঠ তুমি হও গুণকর্ণ স্বরূপেতে, তোমার সমান কেহ নাহি ত্রিলোকেতে। বার বার শ্রীপদেতে প্রণাম করিয়া, সুপ্রসন্ন হও তুমি মিনতি করিয়া। পিতা সম পুত্র দোষ সখা ও সখায়, প্রিয় ও অপ্রিয় সম ক্ষম হে আমায়। অপরূপ রূপ তব দেখি প্রীত হই, পুনরায় ভয়ে আমি কম্পিত যে হই। পূর্ব মনোহর মূর্তি আবার দেখাও, হে জগন্নিবাস প্রভু তুমি তুষ্ট হও। মস্তকে কিরীটিধারী চতুর্ভুজ রূপ, শঙ্খচক্র গদা পদ্মধারী সেই রূপ, সেই রূপ মোহন মূর্তি দেখাও আমায়। সেই রূপে দেখিবারে বাসনা তোমার। সঞ্জয় কহিলেন, কহিল সঞ্জয় ধৃতরাষ্ট্র নিপবরে, চতুর্ভুজ রূপ হরি দেখান পার্থরে। ভীত পার্থে আশ্বাসিতে দেব জনার্দন, সৌম মূর্তি পুনরায় করেন ধারণ। অর্জুন কহিলেন, পার্থ কহে এবে প্রকৃতিস্থ নারায়ণ, তোমার মোহন মূর্তি পরিদর্শন। শ্রী ভগবান কহিলেন, যেরূপ আমার তুমি করিলে দর্শন, সেই রূপ দেখিতে বাঞ্ছা করে দেবগণ। যেরূপ দেখানো তোমা আমি এই ক্ষণে, পাবে না দর্শন তার বেদে তপে দানে। এক অনিষ্ট ভক্তি যার থাকে সে অন্তরে, এ তত্ত্ব বুঝিতে যেন সেই জন পারে। এক অনিষ্ট ভক্ত মোর অনাসক্ত মন, সর্বভূতে সমভাব দেখে সেই জন। যেই ভক্ত পায় মোরে জানিও নিশ্চয়, বলিলাম গুরু কথা হে পার্থ তোমায়। ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অধ্যায় সমাপ্ত হল। ওম নমো শ্রীকৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমো। ওম নমো শ্রী ভগবতে শ্রীকৃষ্ণায় নমো। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। এবারে বন্ধুরা, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের গীতার তত্ত্বসার পাঠ করব। তাহলে আসুন শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাত অসংখ্য বিভূতির বর্ণনা শ্রবণ করিয়া অর্জুনের মনে আকুল আগ্রহের উদ্বেগ হইল। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া উঠিলেন। অর্জুনের আকুল আগ্রহে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাইবার জন্য তাহাকে দিব্য চক্ষু দান করিলেন। শ্রীকৃষ্ণের অনুগ্রহে অর্জুন পরম জ্ঞান লাভ করিয়া দিব্য চক্ষুর সহায়তায় দেখিলেন যে বিরাট জগৎ সংসার বিলীন হইয়া গিয়াছে, এবং তাহার পরিবর্তে শত শত সূর্যের তেজ সমগ্র মহাশূন্যকে ঘিরিয়া এক বিরাট মূর্তি দাঁড়াইয়া আছে।
তিনি সেই বিরাট মূর্তির মধ্যে স্বর্গ হইতে মর্ত্য পর্যন্ত সমুদয় দৃষ্টি একসঙ্গে জড় অবস্থা দেখিতে পাইলেন। এই বিরাট বিশ্বরূপ দর্শনে অগ্রে পর্যন্ত অর্জুনের মনের মধ্যে ক্ষীণতম যে সন্দেহ ছিল, এই বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দর্শন করার পর তাহার মন হইতে সমুদয় সংশয় দূরীভূত হইল, তাহার সর্বদেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। তখন তিনি নতজানু হইয়া ভক্তিপূর্বক কহিলেন, হে কেশব, হে পুরুষোত্তম, আমি তোমার দেহের মধ্যেই দেখিতেছি দেববৃন্দ, যক্ষ, রক্ষ, ঋষি, মানব, দানব, পশুপক্ষী সমস্তই বিদ্যমান। আরও দেখিতে পাইলেন তোমার দেহে সংখ্যাতীত বাহু ও চরণ, অসংখ্য নেত্র, তাহার বিরাট মুখমহবাহবর ঝুলিতেছে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ ও কুরুক্ষেত্রের যত সব মহারথিগণ, জ্বলন্ত বহ্নি শিখার মতো শত শত শিখা তাহার মুখগহ্বর হইতে বহির্গত হইতেছে। যেমন পৃথিবীর সমুদয় নদ নদী মহাসাগরের দিকে ধাবিত হয়, সেই রূপ কুরুক্ষেত্রের সমুদয় বীর মণ্ডলী জ্বলন্ত শিখার মধ্যে ছুটিয়া যাইতেছে। পতঙ্গ যেমন মৃত্যুর যজ্ঞে অগ্নিতে ঝাঁপাইয়া পড়ে, সেইরূপ তাহার মুখের জ্বলমান অগ্নিতে লোক সকল পতঙ্গের মতো ঝাঁপাইয়া পড়িতেছে। তাহার উদগ্র তেজে সমুদায় সৃষ্টি জ্বলিয়া যাইতেছে। এই সকল দেখিয়া ভয়ে অর্জুন সর্বকলেবর কম্পিত হইতে লাগিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টিও ধ্বংস করি। আত্মীয় স্বজন বিনাশের দুর্ভাবনায় তুমি অস্তত্যাগ করিলেও শ্রী ভগবান তাহাদের বধের আয়োজন করিয়া রাখিয়াছেন, অর্জুন মাত্র নিমিত্তের কারণ হইবেন। তখন শ্রী ভগবান অর্জুনকে হৃদয় দৈবল্য ত্যাগ করিয়া কর্তব্য সম্পাদনে ব্রতী হইতে বলিলেন। ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তি অপনোদন হইল। তখন অর্জুন ভাবিলেন, এত দিন বন্ধু ও মানব বলিয়া যাহাকে মনে প্রাণে জানিতাম তিনি শ্রী ভগবান, কৃপা বলে তাহাদের সহায় হইয়াছেন। এইবার অর্জুন নতজানু হইয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে দীনবন্ধু, হে প্রভু, বন্ধু জ্ঞানে সখা জ্ঞানে ভ্রম সহকারে তোমাকে কতই না অন্যায় বাক্য প্রয়োগ করিয়াছি, এখন আমি আমার ভুল বুঝেছি, তুমি আমার সেই সকল অপরাধ মার্জনা করো। আজ আমি ভ্রান্তিমুক্ত, পিতা যেমন পুত্রের অপরাধ মার্জনা করে, বন্ধু যেরূপ বন্ধুর অপরাধ ক্ষমা করে, সেইরূপ ভগবান অর্জুনকে মার্জনা করেন। অর্জুন শ্রী ভগবানের ভীষণ মূর্তির স্থলে তাহার মধুর শঙ্খ চক্র গদা পদ্মধারী মূর্তি দেখিয়াছে এবং তাহাই দেখার ইচ্ছা প্রকাশ করিলেন। তখন ভগবান নারায়ণ মধুর মূর্তিতে অর্জুনের সামনে সম্মুখে উপস্থিত হইলেন। অর্জুনের সকল সংশয় সকল দুশ্চিন্তা দূর হইয়া গেল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, যাহারা তাহাকে ভালোবাসিয়া মনে প্রাণে আত্মসমর্পণ করে তিনি তাহা দিগকের এই মধুর রূপে দেখা দিয়ে থাকেন। ইতি গীতার বিশ্বরূপ দর্শনের গীতার তত্ত্বসার সমাপ্ত হল। এবার বন্ধুরা, গীতা পাঠ করিলে তার কি ফল পাওয়া যায় তাই পাঠ করব। গীতা পাঠের ফল পড়া একান্ত দরকার, তাই আসুন বন্ধুরা গীতা পাঠের ফল জেনে নিই। প্রথম অধ্যায় পাঠ করলে লোকের মন পবিত্র হয়, দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধির নির্মলতা লাভ করে, তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয়, চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা ও স্ত্রীহত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া যায়, পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয়, ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দভাগ্য নাশ হয়, সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে, অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপয়জাত সকল প্রকার পাপ দূর হয়, নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপূর্ণ লাভ হয়,
দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে, একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার তাহার মুক্তি হয়, দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানের বিশুদ্ধ ভক্তি জন্মে, ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানচক্ষুই বিকাশ এবং তাহার শক্তি লাভ হয়, চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধাদি যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয়, পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায়, ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে, সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ ও ভগবত ভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে। ভাগ্যবান লোক যদি ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সমস্ত পাপ নষ্ট হইয়া থাকে। হে সুত, গীতার সর্ববিষয়ে বলিবার শক্তি আমার নাই, তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোক আর পরলোকে পরম সুখী হইয়া থাকে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।